কিভাবে পুলিশের সামনে হাতুড়ি দিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। আমরা এই এক দফা দাবি আদায় করে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের স্থায়ী কমিটির নেতা বাবু কৈশোরচন্দ্র রায়, আমানুল্লাহ মান সহ অসংখ্য নেতাদেরকে এই সরকারের পিডিও বাহিনীর হামলা চালিয়ে গ্রেপ্তার করে মনে করেছিল অপরাধ কর্মসূচি বানচাল করে দিবে। প্রিয় ভাইরা, জাতীয়তাবাদী যুব দলের সহ সম্পাদক গাবতলিতে অবস্থান নিয়েছিলেন, মিছিল থেকে তাকে গ্রেপ্তার করে আওয়ামী পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাকে কিভাবে পুলিশের সামনে হাতুড়ি দিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। আমরা বলতে চাই, পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা রাষ্ট্রের কর্মচারী, কোন দলের কর্মচারী না, কিন্তু যারা অতি উৎসাহী এই পুলিশ বাহিনীতে, যারা অতর্কিত ভাবে রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালাচ্ছেন, তাদের বিচার এই বাংলাদেশ ইনশাল্লাহ হবে। প্রিয় ভাইরা, আমাদের জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোল্লা গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। জাতীয়তাবাদী যুব দলের দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ইউসুফ বিন জলিল কালু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব, রফিকুল আলম মজনু 29 তারিখ ধলাই খাল থেকে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই, সাইফুল আলম নীরব এবং এস এম জাহাঙ্গীর গ্রেপ্তার অবস্থায় রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে, আমাদের নেত্রী এখনো কারাগারে গৃহবন্দী অবস্থায় রয়েছে। প্রিয় ভারত, এইভাবে গ্রেপ্তার করে জুলুম করে কোন সরকার টিকে থাকতে পারছে? আসিনা ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না। আমরা বলতে চাই, আমরা আমাদের নেতাদের মুক্তি চাই না। আমরা এই এক দফা দাবি আদায় করে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। ওই নেত্রী আছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, ইনশাল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে এক দফা আন্দোলন বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করবে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।